নমস্কার বন্ধুরা, মণিদীপাস ম্যাজিক্যাল রেসিপিস এর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি স্ট্রিট স্টাইল পনির টিক্কা ওপেন স্যান্ডউইচের একটি রেসিপি। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। পনির টিক্কা স্যান্ডউইচ বানাবার জন্য আমি এখানে কয়েকটি পনিরের কিউবস নিয়ে নিয়েছি। এবারে পনিরের কিউবস গুলোকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করবার জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে জল ঝরানো টক দই। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টিক্কা মশলা। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার এবং স্বাদমতো নুন। এবারে পনিরটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন পনিরটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবারে স্যান্ডউইচের জন্য গ্রিন চাটনি তৈরি করে নেব। এই গ্রিন চাটনি তৈরি করবার জন্য একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা, সামান্য পরিমাণে আদা এবং 2 কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে টিক্কা মশলাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। এবারে ব্লেন্ড করে নেব। এখন স্যান্ডউইচের জন্য গ্রিন চাটনি একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এবারে স্যান্ডউইচ ব্রেডে বাটার মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল ব্রেডও ব্যবহার করতে পারেন। দেখুন দুটো ব্রেডই খুব ভালোভাবে আমি বাটার মাখিয়ে নিয়েছি। এবারে ব্রেডগুলোতে গ্রিন চাটনি মাখিয়ে নেব। এবারে ব্রেডের 4টি কর্নারে 4টি ম্যারিনেট করে রাখা পনির দিয়ে দিচ্ছি। এবারে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম নিয়ে পনির কিউবের দুপাশে দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজ খেলে এক পাশে ক্যাপসিকাম এবং এক পাশে পেঁয়াজের টুকরো দিতে পারেন। এবারে ওপর থেকে সামান্য পরিমাণে কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এই স্যান্ডউইচে খুব সুন্দর একটি কালার অ্যাড করবার জন্য এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে দিয়ে দিচ্ছি গ্রেটেড চিজ। এবারে একটি গরম তাওয়ায় কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে এলেই আমি স্যান্ডউইচগুলোকে দিয়ে দেব। এবারে তাওয়াটিকে ঢাকা দিয়ে দেব। চিজটা ভালো মতো মেল্ট হয়ে এলে গ্যাস অফ করে স্যান্ডউইচগুলোকে তুলে নেব। দেখুন আমাদের
স্ট্রিট স্টাইল পনির টিকা ওপেন স্যান্ডউইচ সার্ভ করার জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছে। এবারে একটি ছুরির সাহায্যে স্যান্ডউইচগুলোকে চারটে টুকরোতে কেটে নেব। সার্ভ করবার সময়ে গ্রিন চাটনি এবং টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন এই স্ট্রিট স্টাইল পনির টিক্কা ওপেন স্যান্ডউইচ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী রেসিপিগুলির আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন প্রেস করতে একেবারেই ভুলবেন না। থ্যাংক ইউ।